ক্ষেত্রে বলি না দিদি নাম্বার ওয়ান হয়েছে সিজন নাইনে, এটা একটা বিরাট বড় ব্যাপার। যাই হোক, তো খুবই ভালো লাগছে আর কি। আলটিমেটলি সকালবেলা থেকে বসে থাকাটা ইয়ে হয়েছে, অনেক টেনশন আমার স্বাস্থ্য হয়েছে, আর যে গানটা গেয়েছিলাম সেই গানটা হয়নি সাকসেস। তিনটে বেজে গেছে মোটামুটি, তো বোনরা তো ভেতরে বসে আছে, আমি একটু কফি টফি খেতে এলাম বাইরে, এই দাদার দোকান বাইরেই আর কি। তো জলটাও শেষ হয়ে গেছে, তো জলটা নেবো, জল নিলাম আর দুই বোনের জন্য দুটো, এই যে যাই নিয়ে। এই যে নিলাম, যাই তারপর দেখা হচ্ছে। তো হয়ে গেল 3 ঘন্টা মোটামুটি, আমাদের এখানে আসা বসা সবই হয়ে গেল মোটামুটি 3 ঘন্টা। তো যা শুনছি মোটামুটি 6:30-7:45 দিক থেকে শুটিং স্টার্ট হবে, তখনই সেটের মধ্যে ঢুকতে পারা অনুমতি পাওয়া যাবে আর কি। যাই হোক, এই তো বসে আছি, সবাই বসে আছে, মানে বাড়ির লোকজন যারা এসছেন সবাই বসে আছে, পার্টিসিপেন্টরা শুধু ভেতরে যেতে পেরেছে আর কি। এই এই যে বাইরে সব ঠিক রাখা আছে, তারপর দেখা হচ্ছে। এখন 5:20, তো এখনই জাস্ট ও ডেকে পাঠালো উপর থেকে আর কি, আমি নিচে সব বসেছিলাম, বাপিও চলে এসছে শুনলাম আর কি, বাপিও চলে এসছে, তো এখনই ওপরে ডেকে পাঠালো যে ব্যাগটা নিয়ে যাও। তো এই যে আমি রেডি হয়ে গেছি, মেকআপ হয়ে গেছে, ড্রেসার রুম, এখানে শাড়ি শাড়ি পরানো, তারপর যে জুয়েলারি কি জুয়েলারি করতে সেগুলো সিলেক্ট করা হয়, আর পাশের ঘরে মেকআপ রুম, সেখানে মেকআপ করানো হয়। তো চলো একবার দেখে নিই রুমগুলো, কিন্তু মেকআপ প্লাস ড্রেস সব কিছু কমপ্লিট হয়ে গেছে, এবার যাবো, আর 1 ঘন্টা 1 ঘন্টা বাকি আছে। একটা শুটিং অলরেডি চলছে, একটা দিনে মোটামুটি 3 থেকে 4 রাউন্ডে শুটিং হয়, তো এখন আমরা বোধহয় 4th রাউন্ডে হব, একদম 4 নম্বর, তো 6:30-7 মধ্যে সেটা স্টার্ট হবে এপিসোড। তো এখন সব কিছু রেডি, এখন শুধু গ্রুমিংটা বাকি আছে, গ্রুমিংটা কমপ্লিট করবো, তারপরে আমাদের শুটিংয়ে চলে যাওয়া, দিদির সঙ্গে দেখা হওয়ার সমস্ত মোমেন্ট। ও মাই গড, আমি খুব এক্সাইটেড, খুবই আনন্দ হচ্ছে। এখন দেখা যাক কী রেজাল্ট হচ্ছে ভেতরে, আমাকে কেমন জানিও। আর এই যে আমার টোটাল লুক, আর সব থেকে স্পেশাল থিম হচ্ছে, আমি ভেবেছিলাম 4টে শাড়ি আনতে বলেছিল, 4টে শাড়ি এনেছিলাম, কিন্তু আমি ভেবেছিলাম যে এই শাড়িটা আমার মামুন, মানে আমার শাশুড়ি, আমি চেয়েছিলাম মন থেকে এটা পড়তে, মানে আমি এটা আমি পাই না। আর এখন দেখা যাক, ও তো থাকবে এখন, তুমি কোথায় থাকবে? নিচে থাকবে, ওখান থেকে দেখবে, আর আমি তো পুরোটা সামনে থেকে দেখবো। ঠিক আছে, তোমাদের সঙ্গে দেখা হচ্ছে, তারপরে ও ভিডিও করবে, আমি ভিডিও করতে পারবো না, ফোন নট অ্যালাউ, আমি শুধু জল নিয়ে আমরা এখন চলে যাব। চলো টাটা, ওকেও টাটা করে দিচ্ছি, অঞ্চিত চলে যাচ্ছে ব্যাগ নিয়ে, টাটা, ব্যাগটা নিয়ে টাটা। চলো তুমি ব্যাগ নিয়ে নিচে চলে যাও, চলো আমি চলে যাচ্ছি, ছেড়ে দাও। এখন 6:47, তো এখন ডাক পড়েছে, এবার শুরু হবে। ওরা অ্যাকচুয়ালি 4 নম্বর পার্টে ছিল আর কি, মানে একদিনে আজকে 4টে শুটিং হয়েছে, 4টে এপিসোডের, তো ওদেরটা লাস্টে, ওর জন্য এত টাইম লেগে গেলো, সেই 1:30 এসেছি। তো এখন বাজে 6:47, মানে 7:10 প্রায়, তো এইবার ঢুকবো সেটের মধ্যে আর কি, এবার শুটিং শুরু হবে। ভেতরে তো ক্যামেরা অ্যালাউড না, আর ভেতরে কী হচ্ছে না হচ্ছে কিছু দেখাতে পারছি না, কিন্তু কিছু করার নেই, ওই জন্য আপডেট মোটামুটি দিচ্ছি আর কি। তো তারপর দেখা যাক কী হয়, যখন বাইরে বেরোবো তারপর আবার কথা হচ্ছে। তো সারাদিন বসে থেকে 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 আলটিমেটলি এখন বাজে 9:21, তো একটু আগেই শেষ হলো, 10 মিনিট মোটামুটি হয়েছে, আমরা সেট থেকে বেরোলাম, জাস্ট দিদি নাম্বার ওয়ানের সেট থেকে জাস্ট বেরোলাম, অবশ্যই সুখবর নিয়ে বেরোলাম। তো বহরমপুর থেকে দেবলীনা
দিদি নাম্বার ওয়ান হয়েছে সিজন নাইনে, এটা একটা বিরাট বড় ব্যাপার। যাই হোক, তো খুবই ভালো লাগছে আর কি। সকালবেলা থেকে বসে থাকাটা ইয়ে হয়েছে, অনেক টেনশন আমার সার্থক হয়েছে। আর যে গানটা গেয়েছিলাম সেই গানটা হয়নি সাকসেসফুল, আমি দিদি নাম্বার ওয়ান হয়েছি, তাই আমি দিদি নাম্বার ওয়ানে গান গাইবো। দিদি নাম্বার ওয়ান, দিদি নাম্বার ওয়ান। না না, খুব ভালো খবর, প্রচণ্ড এক্সাইটেড সবাই। এই তো তারপর বোনরাও এসেছিল, বোনরাও প্রচণ্ড এক্সাইটেড। ওরে, আর এই যে কিন্তু এবার একটা টেনশনে পড়ে গেছি আমরা নতুন, যে সেটা হচ্ছে যে এখান থেকে জিনিসপত্রগুলোকে বাড়ি নিয়ে যাওয়া, বাড়ি নিয়ে যাওয়ার জিনিসটা প্রচণ্ড চাপের ব্যাপার একটা। কারণ রাত্রিবেলা মোটামুটি এখান থেকে সব বেরোতে বেরোতে 10:30-11টা বাজবে, তারপর গাড়ি অ্যারেঞ্জ করে জিনিসপত্র নিয়ে যাওয়া মানে 200 কিলোমিটার একটি, তো নিয়ে যাওয়াটা একটা বিশাল চাপের ব্যাপার। ওটা ভাবতে হচ্ছে, পরে ভাবার পিছনে এখন ভাবতে হবে, যাই হোক ভাবি। হ্যাঁ, দেখা যাক কী হচ্ছে। এই যে বাপিও বসে আছেন, বাপি এদিক ওদিক ফোন করছেন একটু টেনশনে মাল নিয়ে যাওয়ার, একদিকে আনন্দ একদিকে টেনশন। আচ্ছা, আমরা টিম মেম্বাররা মিলে ডিসাইড করি যে বহরমপুরে অডিশন করবো, দিয়ে আমরা বহরমপুরে অডিশন করতে গেছিলাম, সেখান থেকে দেবলীনা এসেছিলো অডিশন দিতে, তো দেবলীনা আমার কাছে অডিশন দিয়েছিলো, তো দেবলীনার গল্প, দেবলীনার কথাবার্তা আমার ভালো লেগেছে। দেন দেবলীনাকে আমি সিলেক্ট করি, আমি বলবো না, আমার টিম বা আমরা সিলেক্ট করি, সেখান থেকে দেবলীনা আজকে দিদি নাম্বার ওয়ান খেলতে এসেছে এবং দেবলীনা দিদি নাম্বার ওয়ান চ্যাম্পিয়ন। তো অনির্বাণদার কাছে আমি অডিশন দিয়েছিলাম আর আমার স্টোরিটা বলেছিলাম, সেখান থেকে অনির্বাণদার আমাকে পছন্দ হয়েছিল এবং আমার স্টোরিটা দাদা নিয়ে আসতে চেয়েছিল টিভিতে, তো সেখান থেকে আমি এসেছিলাম এবং দিদি নাম্বার ওয়ান পেয়েছি। অনির্বাণদাকে অনেক 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 ধন্যবাদ এবং টোটাল জি বাংলা প্রোডাকশনকে অনেক ধন্যবাদ, দিদি নাম্বার ওয়ানকে অনেক ধন্যবাদ, ধন্যবাদ দিদি নাম্বার ওয়ান। অনেক দৌড়াদৌড়ি করা হলো আজকে, প্রচুর দৌড়াদৌড়ি হয়েছে, এই এত জিনিসপত্র ছিল আর কি, তো সবগুলো বহরমপুর পাঠানোর ব্যবস্থা করা হলো। আলটিমেটলি কাকু গাড়ি পাঠানোর ব্যবস্থা করেছে, কাকুকে ফোন করা হয়েছিল যে গাড়ি পাঠানোর জন্য আর কি, কাকু গাড়ি পাঠানোর ব্যবস্থা করে দিয়েছে, তো গাড়ি আসছে অন দ্য ওয়ে। ততক্ষণে ইন দ্য মিন টাইম আমি এলাম একটু পাশেই, জাস্ট স্টুডিওর পাশেই রেস্টুরেন্টে খাবার অর্ডার দিতে, নাহলে বাড়ি গিয়ে তো কিছু খাওয়া দাওয়া জুটবে না, এত রাতে তো আর পাওয়া যাবে না কিছু ওদিকে। যাই হোক, তো এখান থেকে খাবার টাবার নিয়ে একদম বাড়ি গিয়ে খাওয়া হবে। তো এই যে এই রেস্টুরেন্টে জাস্ট খাবারটা অর্ডার দিতে এলাম, অর্ডার বানাচ্ছে, আমি জাস্ট বসে আছি। গাজাবা রেস্টুরেন্ট একদম স্টুডিওর পাশেই, রাস্তার উপরেই। রেস্টুরেন্ট থেকে খাবারের অর্ডারটা দিলাম, অর্ডার প্রসেসিং হচ্ছে, সবই রেডি মোটামুটি। রুটিটা ও রুটিও হয়ে গেছে মোটামুটি, যা দেখতে পাচ্ছি এই জানলা দিয়ে। রুটি প্যাকিং হবে এবার, দাদা প্যাকিং করবে। এই যে দাদা রুটি প্যাকিং অলরেডি করে ফেললো, বাকি সবই রেডি, এবার নিয়ে বেরোবো আর কি। জাস্ট ডেলিভারি নিলাম খাবার রেস্টুরেন্টের সামনে, জাস্ট ডেলিভারি নিলাম খাবার, এবার ওদের কাছে যাই, ওরা স্টুডিওতে অপেক্ষা করছে, গাড়ি আসছে, তারপর গাড়ি লোড হবে, গাড়ি বহরমপুর চলে যাবে, আমরা দমদম স্টুডিওতে গিয়ে দেখা হচ্ছে। তো এখন সবই খুলে ফেলেছি, গরনা টরনা আর পারছি না, গাড়ি আসছে, গাড়ি আসছে তারপরে যাবে। এবার কী কী পেয়েছি আমি এগুলো সব তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, চলো দেখে নিই কী কী গিফট আমি পেলাম।